গঙ্গাবিলাস আবদ্ধ হল গঙ্গাত। প্রধানমন্ত্রীয়ে উদ্বোধন করা জল পরিবহন সেবা দুদিনতে অহার হল নেকি? বিহারের চাপড়া জেলা প্রশাসনে গঙ্গাত আবদ্ধ কোজরপর উদ্ধার করেছে যাত্রী। যা শুক্রবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে বারাণসীত সভা উদ্বোধন করেছিল কেন্দ্রীয় জাহাজ আর জল পরিবহন সেবার গঙ্গাবিলাসী ক্রুজ। এই জাহাজে ভারতের জল পরিবহন আর পর্যটনক এক অনন্য মাত্রা দিয়ার পরিকল্পনা আছিল সরকারের। 62 মিটার দীঘল আর 12 মিটার বহল, 37 জন যাত্রীয়ে যাত্রা করবর এই জাহাজ বারাণসীরপর রওনা হয়েছিল ডিব্রুগড়। কিন্তু হঠাৎ ঘটিল অঘটন, গঙ্গার অগভীর পানীত আবদ্ধ হল বিলাসী ক্রুজ। বিহারের চাপড়া প্রশাসনে উদ্ধার করলে যাত্রীসকল। ইফালে গঙ্গাবিলাসর ম্যানেজমেন্ট কোম্পানি তথা বিলাসী পর্যটন জাহাজ পরিচালন সংস্থা এক্সোটিক হেরিটেজ গ্রুপর মতে বারাণসীরপর নির্ধারিত সময়ত পাটনাত উপস্থিত হয়েছিল ক্রুজখন। চাপড়া প্রশাসনের তথ্য নস্যাত করে সংস্থাটোর মতে ক্রুজ চাব লোকে লোকারণ্য হওয়ার বাবে যাত্রীর গোপনীয়তা আর সুরক্ষার স্বার্থে পানির মাজত রখা হয়েছিল জাহাজখন। বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মাজেরে ভারতের 27খন নদী পার হয়ে আহি সর্বমুঠ 51 দিনের যাত্রারে ডিব্রুগড় নির্ধারিত দিনতেই উপস্থিত হব বলে উল্লেখ করেছে জাহাজ পরিচালন সংস্থাটোয়ে। সম্প্রতি বিহারের চাপড়া প্রশাসন আর জাহাজ পরিচালন সংস্থার মন্তব্যক লৈ রহস্যর সৃষ্টি হয়েছে। বহুতেই প্রধানমন্ত্রীর বন্দে ভারতের লগতো তুলনা করেছে গঙ্গাবিলাসক। প্রকৃততে বিজুতি নঘটাক ডিব্রুগড় পাবহিনে গঙ্গাবিলাস? পাঠ চাব লাগবে নির্ধারিত দিনলৈ। নিউজ ডেস্ক, টিএনএল নিউজ।